হ্যালো ভ্রমণ আমার নাম ইমরুল কয়েশ আর তোমরা দেখছো স্কুল অফ লার্নিং ইউটিউব চ্যানেল তো আমরা শুরু করেছি টপ টু হান্ড্রেড এমসিকিউ কারণ আমাদের আমি যখন তোমাদের বলেছিলাম যে লাস্ট কুড়ি দিন কীভাবে পড়াশোনা করবে সেখানে আমি এই জিনিসটার উপর তোমাদের খুব গুরুত্ব দিয়েছি যে এখন তোমাদের লাস্ট কুড়ি দিনের মতো কোয়েশ্চেন প্র্যাকটিসের উপর গুরুত্ব দেওয়া উচিত প্রত্যেকটা সাবজেক্টের এই জন্য প্রত্যেকটা চ্যাপ্টার থেকে বেশ কিছু ইম্পর্ট্যান্ট অঙ্ক মানে ইম্পর্ট্যান্ট মানে একটু যেগুলো কঠিন অঙ্ক দেখো সোজা যেগুলো অঙ্ক সেগুলো তুমি পড়েছো সেগুলো পারবে যেগুলো একটু কঠিন অঙ্ক সেই কঠিন অঙ্কগুলো নিয়ে এক্সপ্লেন করবো অবশ্যই তার মাঝখানে সোজা অঙ্কও থাকবে তবে আমার চেষ্টা থাকে যেহেতু একটু ভালো লেভেল মেনটেন করে কোশ্চেনগুলো টপ টু হান্ড্রেড কোশ্চেন সলভ করবো আমরা তো প্রথম ভিডিও হয়ে গেছে ক্লাস ওয়ান হয়ে গেছে প্র্যাকটিস কোশ্চেন প্র্যাকটিসের যেখানে কুড়িটা কোশ্চেন করানো হয়েছে প্রত্যেক দিন এরকম করে কুড়িটা কোশ্চেন করানো হবে অ্যান্ড দশটা ভিডিওতে আমাদের টোটাল টু হান্ড্রেড কোশ্চেন সলভ হবে এবং এটুকু গ্যারেন্টি দিচ্ছি যে এই দুশো কোশ্চেন যদি তুমি ঠিকঠাক করে বুঝে নিয়ে করতে পারো তাহলে পরীক্ষায় যে সমস্ত কোশ্চেনগুলো আসবে সেই কোশ্চেনগুলোর ম্যাক্সিমাম উত্তর তুমি নিজে নিজেই করে দিতে পারবে ঠিক আছে চলো শুরু করা যাক আচ্ছা এর পরের দিন বলে দিই ক্লাস নাম্বার ওয়ান যেটা ছিল সেখানে স্পেশালি কমপ্লেক্স নাম্বার ছিল আর স্পেশালি কোয়ার্টারি কি ছিল যেখানে একটু ট্রিকি কোশ্চেনগুলো আমি দেখিয়েছিলাম চলো ঠিক আছে আজকে হচ্ছে একটু আমরা এই চ্যাপ্টারটাও একটু দেখবো এই চ্যাপ্টার মানে লিনিয়ার ইনিকুয়েশন রৈখিক অসমীকরণ যে চ্যাপ্টারটা আছে সেখানে দেখবো প্রথমে একদম বেসিক বেসিক অঙ্ক নিয়ে আছি তারপর থেকে আস্তে আস্তে কঠিন যাবো দেখো শুধু এই চ্যাপ্টার না এই চ্যাপ্টার থেকে কিছু কোয়েশ্চিন থাকবে অন্য চ্যাপ্টার থেকেও কিছু কোশ্চেন থাকবে মিক্স আপ সব কিছু চলো দেখি তাহলে সবার প্রথমে কোশ্চিনটা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইরকম দেওয়া আছে তাহলে বলছে এক্স কোনটার অন্তর্গত তোমাদের যে এমসি কিউ কোশ্চনগুলো থাকবে সেগুলো কম বেশি এরকম টাইপেরই থাকবে তো আমরা জানি মডের ক্ষেত্রে দেখো যদি মড এ লেস দেন ইকুয়ালস টু সরি মড এক্স লেস দেন ইকুয়ালস টু এ হয় তাহলে লেস দেন থাকলে আমরা লিখতে পারি মাইনাস এর থেকে এর মধ্যে ঠিক আছে মাইনাস এ থেকে প্লাস এ এর মধ্যে এক্স এর ভ্যালুটা থাকে তাহলে যেহেতু এটা আছে এর মধ্যে তাহলে আমরা কি বলতে পারবো মাইনাস সেভেন থেকে এক্স মাইনাস টু এর যে ভ্যালুটা সেই ভ্যালুটা কিন্তু প্লাস সেভেনের মধ্যে এবার যেহেতু এটা ইকোয়াল টু চিহ্ন ছিল তাহলে ইকোয়াল টু চিহ্নটা এখানে পড়বে এখানে ইকুয়াল টু সরি এখানে ইকুয়াল টু ছিল ইকুয়াল টু চিহ্ন ইকুয়াল টু না থাকলে ইকুয়াল টু দিতাম না ওকে আর যে শুধু এখানে এক্স বানাতে হবে তাহলে আমি দেখো মাইনাস টু আছে এটা তাহলে মাইনাস টু এর জন্য আমি অবশ্যই প্রত্যেকটা জায়গা থেকে প্লাস টু করবো তাহলে এটা উড়ে যাবে তাহলে মাইনাস সেভেন প্লাস টু লেস ইকুয়ালস টু এক্স মাইনাস টু প্লাস টু লেস ইকুয়ালস টু সেভেন প্লাস টু তাহলে হলো মাইনাস ফাইভ লেস দেন ইকোয়ালস টু এক্স লেস দেন ইকুয়ালস টু নাইন তার মানে এটাকে বলতে বোঝানো হচ্ছে যে এক্সের যে ভ্যালুটা সেটা মাইনাস পাঁচ থেকে নয়ের মধ্যে অবশ্যই মাইনাস পাঁচটাও থাকতে পারে তার মানে থার্ড ব্র্যাকেট হবে আর নটা তো ইকোয়াল টু আছে ইকুয়াল টু থাকলে থার্ড ব্র্যাকেট হয় আমরা জানি তো ব্যাস এটাই হচ্ছে আমার উত্তর যেটা আমি অপশান নাম্বার সিতে দেখতে পাচ্ছি এটাই উত্তর আছে ক্লিয়ার সিম্পল জিনিস একটা তাই না পরেরটা দেখো পরেরটা একটু ভালো কোশ্চেন এটার থেকে একটু বেটার কোশ্চেন সেটা কি বলা হয়েছে যদি এন এক্স হচ্ছে ন্যাচারাল নাম্বারের অন্তর্ভুক্ত হয় ন্যাচারাল নাম্বারের অন্তর্ভুক্ত ন্যাচারাল নাম্বার জানো তোমরা স্বাভাবিক সংখ্যা ওয়ান টু থ্রি ফোর এই যে সংখ্যাগুলো স্বাভাবিক সংখ্যা বলে এবং এই শর্তটা মেনটেন করে থাকে তাহলে এক্সের গরিষ্ঠ এবং লঘিষ্ঠ মান কত ম্যাক্সিমাম আর মিনিমাম ভ্যালু বের করতে বলেছে তাহলে এক কাজ করি এটার মতো করে আকার একদিন দেখো এই ওয়ানটাকে ডান দিকে নিয়ে যাই তাহলে সবার প্রথমে কথা হবে দেখো ফোর মাইনাস এক্স আর লেস ইকুয়ালস টু থ্রি মাইনাস ওয়ান হয়ে গেল তাহলে আসলে ফোর মাইনাস এক্স যেটা সেটা লেস ইকুয়ালস টু কত হয়ে গেলো টু আমরা কী জানি মড যদি লেস দেন যে ফর্মুলাটা এই যে ফর্মুলাটা আমরা জানি মড যদি লেস দেন ইকুয়ালস টু থাকে তাহলে মাইনাস থেকে প্লাসের মধ্যে থাকে তাহলে এটা কত মাইনাস টু থেকে ফোর মাইনাস এক্সটা প্লাসের মধ্যে থাকবে প্লাস টু এর মধ্যে সরি ফোর মাইনাস টু এইভাবে হবে এবার এটাকে যদি একটু ঠিক করি যে প্রত্যেকটা জায়গা থেকে দেখো ফোর দেখতে পাচ্ছি এখানে তো আমি যদি সব ঠিকঠাক করি তাহলে এখানে মাইনাস ফোর আমাকে ইনক্লুড করতে হবে তবেই এই কাটা যাবে আমাকে এখানে শুধুমাত্র এক্স রাখতে হবে তাহলে মাইনাস টু মাইনাস ফোর সব জায়গায় মাইনাস ফোর করে দিচ্ছে মাইনাস ফোর প্লাস ফোর মাইনাস এক্স লেসে টু মাইনাস ফোর প্লাস টু তাহলে এটাকে একটু সিম্প্লিফাই করলে কত দাঁড়াবে দেখো এটা হচ্ছে মাইনাস সিক্স হয়ে যাবে লেস ইকুয়ালস টু এটা এটা ক্যান্সেল হয়ে গেল এটা মাইনাস এক্স হয়ে গেলো আর এইখানে ক্যান্সেল আউট হয়ে যায় মাইনাস টু হয়ে গেলো এবার আমরা জানি প্রত্যেকটা থেকেই মাইনাস আছে আমরা যদি মাইনাস আউট করি তাহলে করতে পারি কিন্তু আমার গ্রেটার দেন লেস দেন চিহ্নগুলো উল্টে যাবে তাহলে এখানে সিক্স গ্রেটার দেন ইকুয়ালস টু এক্স গ্রেটার দেন ইকুয়ালস টু টু তথপা বলতে পারি টু লেস ইকুয়ালস টু এক্স লেস ইকুয়ালস টু সিক্স মানে এটাকে যদি উল্টে ঠিকঠাক করে লিখে তাহলে এটাই হয় তার মানে এক্সের মান এর থেকে বড় এবং ছয়ের থেকে ছোটো তার মানে ম্যাক্সিমাম ভ্যালু হচ্ছে ছয় মিনিমাম ভ্যালু হচ্ছে টু তার মানে অপশন নাম্বার বি হচ্ছে আমার উত্তর বোঝা গেল নেক্সট কোয়েশ্চিনে যাই পরের কোশ্চিনটা একটু আলাদা টাইপের কোয়েশ্চেন দেখো এই টাইপের কোশ্চেন থাকলে যেখানে ভাগ অবস্থায় কিছু আছে সেই ক্ষেত্রে নর্মালি কী করা হয় যে নিচের যে পোশনটা আছে সেটাকে দিয়ে আবার ওপর নিচে গুণ করা হয় মানে এক্স মাইনাস টু দিয়ে ওপর নিচে গুণ করা হয় দেন সমাধান করা হয় তবে আমি বলি সবচেয়ে সহজ পদ্ধতি যেটা সেটা তোমরা করবে সবচেয়ে কম সময় বা যে কোনো অঙ্ক যেটা দিয়ে হয়ে যায় সেটা করবে সেটা হচ্ছে ওয়েবিকার মেথড তুমি যদি আমার এই অসমীকরণের টোটাল চ্যাপ্টারের ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার কোনো সমস্যা হওয়ার কথা না যদি না দেখো অবশ্যই ওই ভিডিওটা দেখবে ঠিক আছে নাম হচ্ছে কি ওয়েবি কার মেথড যেখানে আমরা মেনলি একটা ঢেউ খেলানো কার্ব আঁকি বুঝতে পারছো তো এটা কীভাবে আঁকি তো আমরা ডাইরেক্ট ওয়েবিকার মেথডে চলে যাবো কারণ সবচেয়ে সহজ পদ্ধতিতে যেটা সলভ হবে এই কোশ্চিনটা সেটা হচ্ছে ওয়েবিকার মেথডে চলো দেখি ওয়েবিকার মেথডে কী করতে হয় যে ওপরের পোর্শনটাকে নিচের পোর্শনটাকে আলাদা আলাদা করে জিরো বানাতে হয় আর এক্সের মানটা বের করতে হয় তাহলে এখান থেকে এক্সের মানটা কত হবে এক্সের মানটা হবে টু এখানেও যদি জিরো বানিয়ে দাও তাহলে এখান থেকে এক্সের মানটা হবে পাঁচ তাই এবার আমাদের ছবি আঁকতে হয় ছবিতে আমাদের দুটো পয়েন্ট একটা হচ্ছে এক্স ইকুয়াল টু টু একটা হচ্ছে পাঁচ ছোটো থেকে বড়ো হিসাবে সাজিয়ে দেবো তাহলে দুই আগে পাঁচ পড়ে সিম্পল তারপর আমার একটা ছবি আঁকতে হয় যেই ছবিটা এই দুটো মাত্র পয়েন্টে ছেদ করবে একটা কার আঁকতে হয় একটা এই যে ঢেউ খেলানো কার তাহলে যদি দুটো পয়েন্টে ছেদ করে ধরো এই এই দুটো পয়েন্টে ছেদ করছে তাহলে কার্ভটা দুটো পয়েন্টে যদি হয় ছবি হতে পারে এই রকম টাইপের অথবা ছবি হতে পারে এই রকম টাইপের ঠিক আছে হয় এই এক নম্বর ছবি অথবা দুই নম্বর ছবির মতো হবে হয় নিচ থেকে শুরু হবে বা উপর থেকে শুরু হবে কোনটা হবে এটা ডিসাইড করবে হচ্ছে এই টোটাল অংশটাতে দেখো এইটা এখনও দেখছি না আমরা গতি কার্ভেত এটা সবার শেষে দেখি আমার এই অংশটাতে একটা পছন্দ মতো মান বসিয়ে দেবো ধরো আমি যে কোনো একটা জায়গায় তিনটে সেগমেন্ট করা আছে এটার একটা দুইয়ের থেকে ছোটো একটা দুই থেকে পাঁচের মধ্যে একটা হচ্ছে পাঁচের থেকে বড়ো আমি যে কোনো একটা পোর্শান থেকে যে কোনো একটা পছন্দ মতো মান বসাবো ধরো দুইয়ের থেকে ছোটো মান ধরো একটা জিরো তার মানে এই পোর্শান থেকে একটা মান তুলছে ধরো এই পর্শানে তো জিরো একটা মান এদিকে তাহলে জিরো মানটা এখানে বসিয়ে দিচ্ছি তাহলে কত হচ্ছে দেখো জিরো মাইনাস পাঁচ বাই জিরো মাইনাস টু তার মানে পাঁচের দুই পজিটিভ হচ্ছে পজিটিভ মানে ছবিটা উপরের থেকে শুরু হবে তার মানে এর বাইরের পোর্শন থেকে মানে এর বাদিকের পোর্শন থেকে শুরু করেছিলাম আমি এর বাদিকের পোর্শনের যে ছবিটা হবে সেই ছবিটা ওপরের দিকে হবে প্লাস উপর দিকে তার মানে ছবিটা কিন্তু এইখান থেকে যদি শুরু হয় দুটো পয়েন্টটাতে চেক করতেই হবে তার মানে এইভাবে গিয়ে কিন্তু ছবিটা কমপ্লিট হবে সিম্পল এবার আমার কাজ হচ্ছে এইটা দেখা এতক্ষণ পর্যন্ত আমি গ্রেটার দেন না লেস দেন অঙ্কটা এটা দেখিনি এইবার আমরা দেখছি যে আচ্ছা অঙ্কটা হচ্ছে লেস দেনের অঙ্ক লেস দেন মানে নেগেটিভ পার্ট উত্তর চেয়েছে নেগেটিভ পার্ট মানে একসক্ষের নিচের দিকে বা এই যে বাস্তবক্ষের নিচের দিকের আমার যে উত্তরটা সেই উত্তরটা কিন্তু চেয়েছে তার মানে বাস্তবক্ষের নিচের দিকের অপশান কোনটা এইটা এই যে মাইনাস এই দুই থেকে শুরু হবে দুই থেকে শুরু হয়ে পাঁচে গিয়ে থাকবে তার মানে আমার একটা অ্যাকচুয়ালি আনসার হবে দুই থেকে শুরু পাঁচে গিয়ে শেষ যেহেতু এখানে লেস দেন আছে তাহলে লেস দেন হবে লেস দেন এক্স লেস দেন ফাইভ এটা হবে আমার উত্তর টু লেস দেন এক্স লেস দেন ফাইভ আমরা অপশান তো কোথাও দেখতে পাচ্ছি না হ্যাঁ এক সেকেন্ড অপশান হয়তো ভুল লেগেছি আমি টু লেস দেন এটা টু হবে নট মাইনাস টু অবশ্যই হয়তো আমি কোশ্চেন টুকতে ভুল করেছি কিন্তু এটাই হবে বেরো এক সেকেন্ড হ্যাঁ হ্যাঁ ঠিক কোশ্চিন তো ভুল করেছিলাম এটা প্লাস ছিল ওই জন্য ওইভাবে উত্তর যাই হোক ঠিক আছে এইভাবে উত্তরটা কিন্তু হবে বোঝা গেল নেক্সট যে কোশ্চিনটা আছে এই কোশ্চিনটা সিমিলার টাইপের হবে এটা তোমরা হোমওয়ার্ক করো না পারলে বলো আর যদি না পারো তাহলে তুমি আগে এক কাজ করো আমার যে লিনিয়ার ইনিকুয়েশান যে ক্লাসটা আছে সেটা এক ঘন্টার উপরে একটু ক্লাসটা আছে সেই ক্লাসটা দেখো কোনো কোশ্চিন আটকাবে না বলছি তোমাকে ওইটা করো পরের কোশ্চিনটা হচ্ছে অ্যামেজিং কোশ্চেন দীঘাত সমীকরণের এত একটা অসাধারণ কোশ্চেন তোমাদের দেখো এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি দীঘাত সমীকরণের দুটো বীজ একটা আলফা আর একটা বিটা যেখানে বলা হয়েছে যে আলফা আর বিটা দুটোই কিন্তু লেস দেন জিরো ঠিক আছে বিটার থেকে আলফাটা একটু বড়ো আর আলফা হচ্ছে এই সরি বিটা সবচেয়ে ছোটো তারপর আলফা দেন কিন্তু জিরো তার মানে জিরোর থেকে দুটোই ছোটো ইম্পর্ট্যান্ট এই জায়গাটা হলে যে সমীকরণের বীজ নয় মড আলফা মড বিটা ওই বের করতে হবে এই সমীকরণগুলোর মধ্যে কোন সমীকরণের বীজ এইটা চলো দেখি নর্মালি এই সমীকরণের বীজ দয় আলফা বিটা বলেছে তার মানে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু কথা হবে আমরা ফর্মুলা অনুযায়ী মাইনাস বাই এ তার সঙ্গে আমাদের বলেছে গুণফল তাহলে গুণফলের ফর্মুলা হচ্ছে এ এটা আমরা সবাই জানি এইবার যে কোনো একটা বীজ থেকে ধরো যে কোনো বীজ থেকে যদি সমীকরণ তৈরি করতে হয় তাহলে ফর্মুলাটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস বিজ যোগফল ইন্টু এক্স প্লাস বিজ দয়ের গুণ টু জিরো এটাই ফর্মুলা ঠিক আছে এখানে যোগ ফল করতে হবে এখানে গুণফল করতে হবে বীজদয়ের এবার আমি একটু লিখি যে ব্যাপারটাকে যে এখানে এর বীজদ্বয়ের যোগ এটা হচ্ছে বীজ এইগুলো থেকে একটু সমীকরণ তৈরি করতে বলেছে তার মানে মড আলফা প্লাস মড বিটা এই যে বীজ দয়ের যোগফল আর এদের গুণ ফলও বের করতে হবে একটু ভালো করে খেয়াল করো জিনিসটা মড আলফা মানে হচ্ছে মাইনাস আলফা কেন কারণ যেহেতু দুটোই জিরোর থেকে ছোটো নেগেটিভ ঠিক আছে দুটোই নেগেটিভ এবার নেগেটিভ হিসাবে ভাঙলে আমরা কি জানি যদি কোনো সংখ্যার ওপরে মড থাকে আর ওটা যদি নেগেটিভ হয় নিজেই নেগেটিভ হয় তাহলে মডটা উঠে যাওয়ার সময় সামনে একটা নেগেটিভ চিহ্ন হয় ফাংশান চ্যাপ্টারে আমরা পড়েছি সিমিলারলি বিটাও কিন্তু জিরোর থেকে ছোটো দেখো দুটোই জিরোর থেকে ছোটো এই জন্য অঙ্কটা ভাইটাল ওই পোর্শনটাতে তাহলে এটাও জিরোর থেকে ছোটো মানে এটাও নেগেটিভ বিটা নেগেটিভ তার মানে মড উঠে যাওয়ার জন্য যদি মড তুলে দিই তাহলে মাইনাস করতে হবে তাহলে আচ্ছা এক কাজ করি তাহলে এটা কথা হচ্ছে মাইনাস আলফা প্লাস বিটা আর আলফা প্লাস বিটা এর মান কত মাইনাস বি বাই এ তার মানে ইভেনচুয়ালি এটা হয়ে গেল বি বাই এ এবার দেখো মড আলফা মড প্লাস মড বিটা ওভারঅল মডের যে ভ্যালুটা সেটা সবসময় প্লাস আসে তাহলে এটাও কি সবসময় প্লাস হলো তো এটা যদি প্লাস হয় তো যে কোনো একটা প্লাস সংখ্যাকে তুমি মড দিয়ে লিখতেই পারো এটাতে কোনো আপত্তি নেই আমাদের ঠিক আছে তো মড আলফা মড বিটা সবসময় পজিটিভ হবে এই নাম্বারটা তাহলে কি হলো ওভারঅল ক্যালকুলেট করে তো পজিটিভ হবে না মড ভাঙার সময় সেটা নেগেটিভ হচ্ছে সেটা আলাদা কথা বাট ওভারঅল মড মানেই তো পজিটিভ মড পজিটিভ করে দেয় সবাইকে এই জন্য এটা হচ্ছে পজিটিভ হবে এই নাম্বারটা পজিটিভ পজিটিভ মানে যে কোনো পজিটিভ সংখ্যাকে মড দিয়ে রাখো মড ছাড়া রাখো ব্যাপারটা একই বা এটাকে তুমি এটা বলতে পারো মড মড বি বাই মড এ তাও ব্যাপারটা একই কারণ মডকে আলাদা আলাদা করা যায় ওকে এখানে দেখো আমি এখানে গুণফল বের করতে হবে এদের একটা যোগফল হলো গুণফল বের করতে হবে মড আলফা ইন্টু মড বিটা আবার যদি দেখি মড আলফা ভেঙে দিতো মড আলফা নিজে নেগেটিভ ঠিক আছে সে মড দিয়েছে ওই জন্য পজিটিভ ওভারঅল বাট নিজে তো নেগেটিভ ওই জন্য মড তুলে দেওয়ার সময় কী হবে মাইনাস অফ আলফা এখানে ও বিটার সেক্ষেত্রে মাইনাস অফ বিটা হবে তাহলে এটা হয়ে গেল আলফা আর বিটা আলফা আর বিটা ঠিক সি বাই এ আবার দেখো মড ওভারঅল মড মানে দুটো কি পজিটিভ পজিটিভই হবে এটাও পজিটিভ পজিটিভকে যে কোনো মড দিয়ে তুমি লিখতে পারো তার মানে মড সি বাই মডে বা এটাকে তুমি মড সি বাই এ লিখে দিলে বা তুমি মড সি বাই মডে লিখে দিলে কোনো আপত্তি নেই একদম ঠিক ঠিক আছে তুমি এটা লিখতে পারো আর কি কারণ আমার যে আনসারগুলো দেওয়া আছে সেগুলো মড দিয়ে দেওয়া আছে এই জন্য আমরা লিখছি আদার আমাদের লেখার দরকার ছিল না তো ব্যাস আমাদের কী আছে রাখো আমাদের কী করতে হবে এখানে মড আলফা প্লাস মড বিটা আর এখানে মড আলফা ইন্টু মড বিটা করতে হবে মড আলফা ইন্টু মড বিটা এবার যে ভ্যালুগুলো বের করেছি সেগুলো যদি আমরা বসিয়ে দিই তাহলেই আমার ফাইনাল আনসার চলে আসবে তাহলে কী হয়েছে এক্স স্কোয়ার মাইনাস এইটার মান হচ্ছে আমাদের মড বি বাই মডে মড বি বাই মড এ ইন্টু এক্স

এটা হচ্ছে অপশন নাম্বার সি উত্তর হবে এই অনুযায়ী যদি অপশন যেখানে মাইনাস থাকতো সেখানে না হলে দুটো অপশন একই হয়ে গেছিলো টুক ভুল হয়েছে ওটা ঠিক আছে আই হোপ বুঝতে পারলে যে কত সুন্দর এটা একটা অঙ্ক আলাদা কনসেপ্টের তৈরি একটা অঙ্ক যেখানে ফাংশনের ছোট কনসেপ্ট কাজে লাগছে যেখানে কোয়াড্রেটিক ইকুয়েশনের কনসেপ্ট কাজে লাগছে ভালো করে করবে এটা মরা পরের যে দীঘাত সমীকরণের কোয়েশ্চেনটা সেটা বলা হচ্ছে কোনো দীঘাত সমীকরণের একটা বিদ যদি টু প্লাস থ্রি আই হয় তাহলে সমীকরণটা কি হবে দেখো এই সমীকরণের যে কোশ্চেনগুলো দেওয়া হয় মানে আনসারগুলো দেওয়া আছে এটার থেকে একদম প্রমাণিত যে এক্স স্কোয়ারের সামনে বা এক্সের সামনে বা কনস্ট্যান্টটা প্রত্যেকটাই হচ্ছে রিয়েল নাম্বার যদি আনসারের রিয়েল নাম্বারই আসে মানে কোনো সমীকরণের সহকগুলো যদি রিয়েল নাম্বার হয় তাহলে এই যে কমপ্লেক্স রুটটা আছে এই কমপ্লেক্স রুটগুলো সবসময় কনজুগেটের সঙ্গে থাকে তার মানে টু প্লাস থ্রি এটা যদি ফার্স্ট রুট হয় তাহলে যে সেকেন্ড রুটটা হবে যে দ্বিতীয় বীজটা হবে সেটা কিন্তু ডেফিনেটলি টু প্লাস থ্রি হবে দেখো সবসময় হয় না টু প্লাস থ্রি আই হলেই যে টু মাইনাস থ্রি হবে সেটা নিশ্চয়তা নেই তখনই হয় যদি শহরটা আমার বাস্তব হয় আর এই আনসারে যা দিয়েছে আনসারগুলোর প্রত্যেকটাই শহর বাস্তব তাহলে অবশ্যই হবে আচ্ছা দু নম্বর ব্যাপার তাহলে এখানে যদি সমীকরণ তৈরি করতে হয় তাহলে এদের যোগ আর বিয়োগ করতে হয় তাহলে ধরো এটা যদি আলফা হয় আর এটা যদি বিটা হয় তাহলে আমার আলফা প্লাস বিটা মানে যোগফল ফল লাগবে যোগ করলে দেখো আসে ফোর আর যদি গুণ করি আলফা ইন্টু বিটা তাহলে হয় টু প্লাস থ্রি আই ইন্টু টু মাইনাস থ্রি আই তাহলে এটা ফর্মুলা হয়ে যাবে ফর্মুলাতে কী হবে টু স্কোয়ার মানে ফোর মাইনাস থ্রি আই এর স্কোয়ার তাই না

বলছে এইটা আর এইটা এই যে দুটো দুটো করে যে বীজ হবে সমীকরণের বীজ দুটির ডিফারেন্স মানে পার্থক্যটা ধ্রুবক মানে এর যদি ডিফারেন্স করি এর বীজগুলোর যা হবে এর ডিফারেন্সগুলো সেম হবে তাহলে এরগুলোর মধ্যে কোনটা ঠিক ধরো মনে করছি এর যে বীজগুলো হচ্ছে এটা একটা এক্স ওয়ান একটা এক্স টু আর এর বীজগুলো হচ্ছে ধরো একটার নাম এক্স থ্রি আর একটার নাম এক্স ফোর জাস্ট ধরে নিলাম তাহলে এখানে ইজিলি বীজদয়ের দয়ের আর বেশ গুণফল গুণ অ্যাপ্লাই করতে পারবো তাহলে বীজদয়ের দয়ের যোগ এক্স ওয়ান প্লাস এক্স টু ইকোয়ালস টু কত হবে মাইনাস টু পি আর গুণফল যদি হিসাব করি তাহলে হবে কিউ পরে এখানে যদি করি এক্স থ্রি প্লাস এক্স ফোর যদি আমি একটা দেখি তাহলে এটা হবে মাইনাস টু কিউ অ্যান্ড এক্স থ্রি এক্স ফোর যদি হিসাব করি তাহলে হবে বি কি বলেছে যে এদের বিয়োগ ফল এক্স ওয়ান মাইনাস এক্স টু যা হবে এক্স থ্রি মাইনাস এক্স ফোর কিন্তু তাই হবে বিজ দয়ের বিয়োগ ফলটা ধ্রুবক ঠিক আছে মট দিতে পারো চাইলে বেশি বেটার যে যোগ বিয়োগের ডিফারেন্সটা হবে না যাই হোক হোল স্কোয়ার করে দিই বোধ সাইডে তাহলে এই যে স্কোয়ার করে দিলাম তো স্কোয়ার করে দিলে মর দেওয়া না দেওয়া একই ব্যাপার যে স্কোয়ার করে দিলাম তাহলে ফর্মুলা অ্যাপ্লাই করি ফোর এ একটা ফর্মুলা ছিল কারণ দেখো মাইনাস দেওয়া আছে মাইনাসের ফর্মুলা নেই এখানে তবে ফোর এ ফর্মুলাটা অ্যাপ্লাই করলে ওখানে প্লাস আর এক্স গুন ফল যেটা সেটা দুটোই আসে ফর্মুলা কী এক্স ওয়ান প্লাস এক্স টু তার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়ান এক্স টু আর এখানেও হবে এক্স ওয়ান এক্স থ্রি প্লাস এক্স ফোর তার হোল স্কোয়ার মাইনাস ফোর এক্স ওয়ান এক্স টু আর এক্স থ্রি এক্স ফোর সরি এক্স থ্রি এক্স ফোর ওকে জাস্ট মানটা বসাও তাহলে এই তো কাজ হবে তাহলে এখানে মান বসাই এই মানটা হচ্ছে আমার মাইনাস টু পি তার হোল স্কোয়ার আর এটা হচ্ছে ফোর কিউ ইকালস টু মাইনাস টু কিউ তার হোল স্কোয়ার মাইনাস ফোর পি তাহলে এখানে দেখতে পাচ্ছি প্রত্যেকটাতেই চার হচ্ছে তার মানে এটা পি স্কোয়ার মাইনাস কিউ ইকুয়ালস টু হবে কিউ স্কোয়ার মাইনাস পি তাহলে একটু এদিক ওদিকে নিয়ে আসি তাহলে এটা কত হবে দেখো পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার মাইনাস প্লাস পি মাইনাস কিউ সব বাদিকে নিয়ে আসলাম তাহলে এটা পি প্লাস কিউ ইন্টু পি মাইনাস কিউ প্লাস পি মাইনাস কিউ একটা ছিল ওটা সেরকমই আচ্ছা পি মাইনাস কিউটা কমন নেই তাহলে থাকছে পি প্লাস কিউ প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো তাহলে এখান থেকে দুটো জিনিস পাওয়া যাবে একটা তো পি মাইনাস কিউ ইকুয়ালস টু জিরো আচ্ছা এটা কি জিরো হবে হবে না এখানে দেখো কি বলা আছে পি এবং কিউ সমান নয় তাহলে যদি সমান না হয় দেখো পি আর কিউ সমান না তার মানে এটা পিয়োগ ফল কিন্তু জিরো না জিরো না থাকলে ডান দিকে কিউ প্লাস ওয়ান ইকুয়ালস টু জিরো ব্যাস এইটা আমার অপশানের উত্তর যেটা হচ্ছে অপশান নাম্বার সি নেক্সট প্রশ্নগুলো সেট থিওরি থেকে দেখো সেট থিওরি আমি বলবো সবার প্রথমে যদি কারো সেট থিওরিতে প্রবলেম থাকে তাহলে আমার সেট থিওরি ক্লাস ইলেভেনের ফুল করানো আছে আর ছটা ভিডিও আছে যেখানে তোমার এসএন দের ফুল এমসিকিউ সলিউশন আছে সাতরা বইয়ের ফুল এমসি সলিউশন আছে এমসিকিউর আর তার সঙ্গে সঙ্গে ফুল তিউরি করানো হয়েছে দেখে নাও কাজেটাপি অনেক চলো দেখি কি বলেছে এক্স একটা সেট যদি এবিসি হয় তাহলে এগুলোর মধ্যে কোনটা ঠিক এবার মনে রাখবে যে এখান থেকে নিয়ে এগুলো প্রত্যেকটাই হচ্ছে পদ এক্সের মধ্যেকার তাহলে তুমি বলতে পারলে এটা বলতে পারবে যে এ হচ্ছে এক্সের মধ্যেকার একটা পদ এইটা বলা যাবে এবার তুমি কিন্তু কখনোই এইটা বলতে পারো না কারণ এইটা আলাদা জিনিস এ যখনই কোনো মধ্যেকার পদ হয় মানে ডাইরেক্ট যেভাবে আছে ওইটাই যদি বলতে চাও যেমন বি আর যেভাবে আছে যে বি এটাই যদি বলতে চাই তাহলে কিন্তু আমি ডাইরেক্ট এক্স বলতে পারবো এবার আমি যদি এইভাবে বলতে চাই যে বি নিলাম বাট একটা সেকেন্ড ব্র্যাকেট করে দিলাম মানে বি পদটা নিয়ে আমি একটা সেট তৈরি করে দিচ্ছি তাহলে কিন্তু এইভাবে বলা যাবে না এই এক্সটা বলা যাবে না সেটা এটা একদম পাওয়ার সেটের মধ্যেকার অংশ হবে বুঝেছ তাহলে এটা এক্সের মধ্যেকার পদ না এটা কার মধ্যেকার পদ এটা হচ্ছে পাওয়ার সেট কারণ এরকম কোশ্চেন আছে ওই জন্য বলছি আগের থেকে জাস্ট একটু থিওরিটা এটা ক্লিয়ার করে দিচ্ছে তোমাদের যে যখনই কোনো একটা এইভাবে দেওয়া থাকবে তুমি অবশ্যই বলতে পারো এ পদটা যেটা আছে ওটা এক্সের মধ্যে বি পদটা এক্সের মধ্যে সি পদটা এক্সের মধ্যে বাট এ নিয়ে একটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছ সেটা কিন্তু এক্সের কার নেই সেকেন্ড ব্র্যাকেটটা তুমি দিয়েছো সেকেন্ড ব্র্যাকেটটা মানে হচ্ছে এ নিয়ে একটা সেট বানিয়ে দিয়েছো এ নিয়ে তো সাবসেট তো সাবসেট তো এর মধ্যে ছিল না ওটা পাওয়ার সেটের মধ্যে পড়ে ঠিক আছে তো সেকেন্ড ব্র্যাকেট দিলে পাওয়ার সেট লিখতে হবে তোমাকে তো অপশান এ তো সরাসরি এই তরফ থেকে ভুল হয়ে গেল তাহলে এইভাবে তো হবে না ঠিক আছে আচ্ছা দু নম্বর বিলংস টু চিহ্ন দিতে হয় যদি ওর মধ্যেকার পদ দেখো বি পদটা যেটা ওর মধ্যেকার পদ তুলে নিয়েছে কিন্তু চিহ্ন ইউজ করছি বিলংস টু সরি চিহ্ন ইউজ করছি সাবসেট বিলংস টু চিহ্ন ইউজ করা উচিত এই চিহ্নটা ইউজ করা উচিত যে এই পদটা ওর অন্তর্ভুক্ত সাবসেট তো না বি তো সাবসেট মানে বি তো সেট না বি তো একটা পদ সেট বানাতে গেলে আমাকে এইভাবে বানাতে হবে তারপর ইউজ করতে হবে এটার সঙ্গে এইটা চলে আচ্ছা পরেরটা আচ্ছা এটার সঙ্গে চলে না ফাই হচ্ছে একটা সেট যে কোনো সাবসেটের সেট হচ্ছে ফাই যেরকম এটা হচ্ছে সেট এটা তো সেটে তুমি বিলংসটু চিহ্ন ইউজ করছো এই সরি সাবসেট চিহ্ন ইউজ করছো তাহলে এটা ঠিক না তো সেটের জন্য ফাই একটা সেট সেটের জন্য তোমাকে সাবসেট চিহ্ন ইউজ করতে হবে যেমন এইটা এটা হচ্ছে সেট তৈরি হয়ে গেল ওই জন্য এই চিহ্নটা ইউজ করতে হবে ক্লিয়ার যেমন এইখানে তো গেল এটা গেলো পরেরটা তাহলে পরেরটা অবশ্যই ঠিক অবশ্যই ঠিক তাহলে মানে এই যে টোটাল সেটটা আছে দেখো দুটো এক্স আর এ দুটো সেট ইকুয়াল তার মানে এটা এটাই সাবসেট এটা এটাই এর সাবজেক্ট ওটাই বলেছে যে এ বি সি হচ্ছে এক্স এর সাবজেক্ট পারফেক্ট ডি নাম্বার অপশন ঠিক পরের দেখো পরের প্রশ্নটা যে এন অফ এ দেওয়া আছে মানে এ সেটের মধ্যে একশো পনেরোটা এলিমেন্ট বিয়ের মধ্যে আছে দুশো ছাব্বিশ এতগুলো এলিমেন্ট আছে তাহলে এন অফ এ ইউনিয়ন বি এই সেটটাতে কতগুলো এলিমেন্ট থাকবে ক্লিয়ার তাহলে চলো দেখি যে আমাদের এন অফ এ ইউনিয়ন বি এইটাতে কতগুলো এলিমেন্ট থাকে তো এন অফ এ ইউনিয়ন বি করার জন্য আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমি ফর্মুলা জানি এগুলোর এই এন অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলাগুলো আমাদের জানা সেটা হচ্ছে এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি এইটা হচ্ছে পদ আর আমি অ্যাপ্লাই করে দেবো এই পদটা তাহলে কত হবে দেখো তাহলে এখানে এন অফ এ দেওয়া আছে এন অফ বি দেওয়া আছে প্রবলেম হচ্ছে এন অফ এ মাইনাস বি যে পার্টটা আছে এটা আমার কাছে অ্যাভেলেবেল নেই সেই জন্য কি করতে হবে সেই জন্য আমাদের এটা দেওয়া আছে এন অফ এ মাইনাস বি এন অফ এ মাইনাস বি এটা দেওয়া আছে কত ফর্টি সেভেন এইখান থেকে আমাকে কিন্তু বের করতে লাগবে দেখো এটা মানে কি এটা মানে হচ্ছে এ থেকে দেখো এন অফ এ মাইনাস বি পদ মানে কি এ মাইনাস বি মানে হচ্ছে এ থেকে কমন পদটা বাদ তাহলে এটাকে এইভাবে লেখা যাবে এটা হচ্ছে এন অফ এ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি ঠিক আছে এটা মানে সাতচল্লিশ এটাকে এইভাবে লেখা যায় ঠিক আছে a মাইনাস বি মানে এ থেকে কমন পথটা পাদ কমন মানে ইন্টারসেকশন পদ আচ্ছা এন অফ এ মানে কত দেখো এন অফ এ মানে দেওয়া আছে এখানে একশো পনেরো তাহলে তুমি এখানে একশো পনেরো লিখতে পারবে একশো পনেরো এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু তাহলে এটা এটা দিকে নিয়ে আসো তাহলে এন অফ এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু একশো পনেরো মাইনাস ফর্টি সেভেন আই হোক ব্যাপারটা বোঝাতে পেরেছি আচ্ছা এখানে একটু লিখি তাহলে এন অফ এ ইউনিয়ন বি এর মানে এন অফ এ মানে কত এন অফ এ মানে হচ্ছে একশো প্লাস এন অফ বি মানে কত তিনশো ছাব্বিশ মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি এই যে এটা যত হলো তুমি লিখবে কত একশো পনেরো আছে মাইনাস সাতচল্লিশ আছে যোগ বিয়োগ আমি আর করছি না তোমরা আমাকে কমেন্টে উত্তর জানাও যে এটার উত্তর কত হচ্ছে চলো দু হাজার তেইশে এসেছিলো এটা নেক্সট কোশ্চেন নেক্সট দুটো প্রশ্ন আবার সেট থিওরি থেকেই গেছে তো দেখো সেট থিওরি থেকে প্রথম যে প্রশ্নটা সেটা কিন্তু দু হাজার উনিশ সালে এসেছিলো পরেরটা আসেনি বাট আসতে পারে আচ্ছা প্রথমে এটাই করি সহজ বেশি এটা যদি এই টাইপের প্রবলেম থাকে যে এ এন মানে হচ্ছে এ এক্স এক্স বিলংস টু এন এন মানে ন্যাচারাল নাম্বার থেকে মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে এর জায়গায় যদি তুমি থ্রি বসাও থ্রি এন এর মানে হচ্ছে থ্রি ইন্টু এন ন্যাচারাল নাম্বারগুলো মানে থ্রি সিক্স এরকম করে টাইপের যাই হোক এত কিছু ভাবতে হয় না এগুলো অঙ্কে শর্টকাটে করা যায় যখনই এরকম এক্সপ্রেশন দেওয়া থাকবে আর তোমাকে এই যে ইন্টারসেকশনটা বের করতে বলবে তুমি জাস্ট এলসিএমটা বের করে নেবে এর উত্তর হয়ে যাবে তাহলে এলসিএম এ উত্তর হবে তাহলে এলসিএফ মানে লসাগুটা উত্তর হবে লসাগুটা ছয় আর আটের লসাগু কথা হয় চব্বিশ তাহলে চব্বিশ এন হচ্ছে আমার উত্তর যেটা অপশান নাম্বার এতে দেওয়া আছে কত পরের প্রশ্নটা দেবে বড় প্রশ্নটা কি দেখতে পাচ্ছি এইভাবে তো দেখো এই সেটটা হচ্ছে মাইনাস ওয়ান থেকে নিয়ে পাঁচ এখানে ন্যাশনাল নাম্বার বলেনি এখানে রিয়েল নাম্বার প্রত্যেকটা পয়েন্ট নিতে হবে একটা ইন্টারভেলের কথা বলছে এখানে ঠিক আছে তো ছবি আঁকবে তোমার কাজ হয়ে যাবে ছবি আঁকো ওয়ান টু থ্রি ফোর ফাইভ অ্যান্ড সিক্স অবধি নিই এটা মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর ব্যাস যথেষ্ট কী বলেছে প্রথমে মাইনাস ওয়ান থেকে শুরু করে নিয়ে পাঁচ অব্দি গেছে মাইনাস ওয়ানে ওপেন ব্র্যাকেট হবে দেখো লেস দেন চিহ্ন দেওয়া আছে মাইনাস ওয়ানে ওপেন ব্র্যাকেট হবে এখান থেকে শুরু করে পাঁচ অব্দি হবে পাঁচে ক্লোজড পরে মাইনাস থ্রি থেকে শুরু করে নিয়ে ফোর অফ দিয়ে গেছে তো মাইনাস থ্রি থেকে শুরু করে এই যে দেখো মাইনাস থ্রি থেকে শুরু করে নিয়ে কত দিকে যে ফোর অফ দিয়ে গেছে আর ফোরে কিন্তু ওপেন ব্র্যাকেট ব্যাস তাহলে কমন পয়েন্ট কমন জায়গায় যেটা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে এখানে ওয়ান থেকে শুরু করে ফোর অব্দি তাহলে কমন জায়গা হচ্ছে মাইনাস ওয়ান থেকে শুরু করে ফোর পর্যন্ত অবশ্যই দুই দিকে ওপেন দেখো এখানে ওপেন দেওয়া আছে এখানে ওপেন দেওয়া আছে একটা জায়গায় একটা জায়গায় ওপেন দেওয়া থাকলেই ওপেন হয় ঠিক আছে এটাকে লিখলে কি হবে মাইনাস ওয়ান লেস দেন এক্স লেস দেন ফোর যেখানে এইটা থাকবে সেটাই হবে উত্তর আর আমি অপশান নাম্বার দেখতে পাচ্ছি সি ঠিক আছে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো পরে দেখো একটা সেট দেওয়া আছে এ ইকুয়ালস টু মানে তিনটা সেট যেটা হচ্ছে দুটো মানে এ হচ্ছে বি ইন্টারসেকশন সি মানে বি ইন্টারসেকশন সি মানেই এ আবার এ ইন্টারসেকশন সি মানে আবার বি তাহলে এই মধ্যে কোনটা ঠিক আচ্ছা এই প্রথমেই হচ্ছে এটা দু হাজার পনেরো সালে পরীক্ষা আসে আর এটা দু হাজার ষোলো সালে পরীক্ষা আসা ঠিক আছে পর পরবন্টুরি পরীক্ষা আসা আর চলো দেখো কি বলেছে এক কাজ করি এটাকে সি অপারেট করি তো বোধ সাইডে ইন্টারসেকশন সি তাহলে কি হচ্ছে দেখো বি ইন্টারসেকশন সি ইন্টারসেকশন সি বোধ সাইডে দিয়ে দিলাম জাস্ট এমনিতে তাহলে কি হচ্ছে দেখো এ ইন্টারসেকশন সি ইকুয়ালস টু আচ্ছা সি আর সি এর ইন্টারসেকশন করলে কত হয় সি তো হয় বাবা তাহলে বি ইন্টারসেকশন কত হয় সি তাহলে ব্যাপারটা দেখো বিয়ের সঙ্গে সি ইন্টারসেক্ট করলে মানে ইন্টারসেক্ট করলে যা হচ্ছে বিয়ের সঙ্গে সি ইন্টারসেক্ট করলে সেম এর সঙ্গে মানে সেমই ব্যাপার এটাই যদি আউট করতো কিছু যায় আসে কিছু যায় আসে না ইন্টারসেকশন তো শীত এর সঙ্গে সি ইন্টারসেকশন করলে যাই আসে বিয়ের সঙ্গে সি ইন্টারসেকশন সেমই আসে তার মানে এ আর বি তো একই জিনিস আউট করো দুই গান দিকটাকে ঠিক আছে তাহলে এ ইকালস টু বি সোজা কোশ্চেন একদম সোজা কোশ্চেন পয়টা দেখো দেখো দু হাজার ষোলো সালের যে কোশ্চিনটা আছে এটা খুব ইন্টারেস্টিং কোশ্চেন দেখে সহজ মনে হবে কিন্তু সহজেই বাট একটু ছোটো লজিক আছে একটা সমাবেশ আছে একশো কুড়িজন লোক ওখানে টোটাল উপস্থিত হয়েছে যার মধ্যে পঁয়ষট্টি জন লোক চা খাচ্ছে চুরাশি জন লোক কফি খায় আর কে সংখ্যক লোক এটা বলেনি চা আর কফি দুটোই খায় তাহলে কের মান কত আচ্ছা চলো দেখি তাহলে ধরে নিচ্ছি চা খাচ্ছে পঁয়ষট্টি জন লোক এটা হচ্ছে এ সংখ্যক লোক আর এটা হচ্ছে এই সেটটাকে বলছি আমরা ধরো বি আমরা একটা ফর্মুলা জানি এন অফ এ ইউনিয়ন বি এর ফর্মুলা ঠিক আছে ফর্মুলা অনুযায়ী এন অফ এ প্লাস এন অফ বি মাইনাস এন অফ এ ইন্টারসেকশন বি চার কফি উভয়ই খাই কেজন লোক তার মানে উভয়ই তো কমন এন অফ এ কতজন খাচ্ছে তাহলে এটা পঁয়ষট্টি প্লাস এটা হচ্ছে কত চৌরাশি মাইনাস এই যে অংশটা এটা হচ্ছে কে এখানে তুমি বসাতে পারো না একশো কুড়ি এন অফ এই ইউনিয়ন বি মানে কি চা এবং কফি খাচ্ছে এরকম টোটাল লোকের সংখ্যা টোটাল লোকের সংখ্যা না তো চা আর কফি খাই এরকম লোকের সংখ্যা না টোটাল একশো কুড়িজন লোকই প্রেজেন্ট হয়েছে এবার তুমি ভাবো যে হতে হতে পারে কিছু লোক না চা চা খাই না কফি খায় হতেই পারে তো সেই ক্ষেত্রে আমি কিন্তু টোটালটা ধরতে পারবো না এটা হতে পারে এবার এটাও কেস হতে পারে যে যতজন লোক গেছিলো সবাই কেউ না কেউ চা অথবা কফি খেয়েছে অথবা এটাও হতে পারে যে কেউ মানে কিছু কিছু লোক চা বা কফি কিছুই খায়নি কিছু কিছু লোক দুটোই খেয়েছে তো এটাও হতে পারে পসিবল তো এই জন্য আমরা আপাতত বসাতে পারছি না এই জায়গাতে এন অফ এ ইউনিয়ন বি তো কত হচ্ছে এটা কে ইকোয়ালস টু টু হচ্ছে কাজ করে এটা দিকে এটার এদিকে থালো তাহলে এটা যোগ করে হচ্ছে ওয়ান ফর্টি নাইন মাইনাস এন অফ এ ইউনিয়ন বি এইবার একটু টুইস্ট এবার একটু লজিক লাগাবো আমরা যে ধরো আছে ধরেই নিচ্ছি যে যতজন লোক গেছিলো সবাই চা কফি খেয়েছে তাহলে এখানে যদি একশো কুড়ি বসিয়ে দাও তাহলে বিয়োগ করো বিয়োগ করে দেখো টোয়েন্টি নাইন আনসার আছে আর অপশনের মধ্যে টোয়েন্টি নাইন নেই সিক্সটি ফাইভ আছে ফর্টি আছে আর এটা একটা রেঞ্জ আছে যে এই রেঞ্জের মধ্যে হতে পারে ঠিক আছে তার মানে এটা তো একশো কুড়ি না এবার দেখো লজিকটা কি লজিক কে এর ম্যাক্সিমাম মিনিমাম ভ্যালু বের করি একটু তাহলে কে এর ম্যাক্সিমাম ভ্যালু আর মিনিমাম ভ্যালু মিনিমাম আর ম্যাক্সিমাম না চলো এই দুটো থেকে ইতো হতে পারে দেখো এ ইউনিয়ন বি মানে হচ্ছে কি মিনিমাম কতজন লোক চা বা কফি খেয়েছে এটাই তো চা বা কফি খেলেই আমরা ওর আন্ডারে নিয়ে নেব তাহলে একটা কাজ হতে পারে এটা যে যতজন গেছিলো সবাই কিছু না কিছু খেয়েছে ঠিক আছে যতজন গেছিলো সবাই কিছু না কিছু খেয়েছে তাহলে ওয়ান ফর্টি নাইন মাইনাস একশো কুড়ি তাহলে এটা কথা হয়ে গেল টোয়েন্টি নাইন তার মানে টোয়েন্টি নাইন লোক আমরা এখানে কে কে থেকে পাচ্ছি টোয়েন্টি নাইন লোক এই ইউনিয়ন বি মানে কি হয় চা খেয়েছে নাহলে কফি খেয়েছে তো আমরা ধরে নিচ্ছি যতজন খেয়েছিল সবাই কিছু না কিছু খেয়েছে আচ্ছা এই পরের ভ্যালুটা কীভাবে বেরোবে ওয়ান ফোরটি নাইন ঠিক আছে ওয়ান ফোরটি নাইন মাইনাস এ ইউনিয়ন বি এ ইউনিয়ন বি মানে হয় চা খেয়েছে অথবা কফি খেয়েছে দেখো চুরাশি জন লোক তো ডেফিনেটলি কারণ চুরাশিটা কফি তো সেল হয়েছে বুঝতে পারছো যতজন আছে তো দেখো পঁয়ষট্টি জন লোক ঠিক আছে বাট আমি যদি এটা বাদও দিই আমি যদি জাস্ট এই দুটো ডেটা দেখি তাহলে মিনিমাম চুরাশিটা লোক তো খেয়েছেই খেয়েছে কারণ চুরাশিটা কফি গেছে পঁয়ষট্টিটা কফি গেছে হতে পারে রিপিট গেছে চাও গেছে কফি গেছে বাট চুরাশি জন লোক তো গ্যারেন্টি কফি খেয়েছেই তার মানে এর থেকে কম তো লোক খায়নি আর চুরাশিটা খেয়েছে তাহলে এটা বিয়োগ করি এটা বিয়োগ করলে কত হচ্ছে পঁয়ষট্টি হচ্ছে ব্যাস তাহলে কে এর মান সবচেয়ে কম হচ্ছে পঁয়ষট্টি আর সবচেয়ে বেশি হচ্ছে পঁয়ষট্টি আর সবচেয়ে ম্যাক্সিমাম হচ্ছে উনত্রিশ তার মানে অপশান নাম্বার আমার কিন্তু ডি উত্তর হবে ঠিক আছে একটু ট্রিকি অঙ্কটা তো পরের কোশ্চেনটা দেখো কি বলেছে এ আর বি দুটো সেট আর তাহলে এরকম রিলেশন যদি মেনটেন করে তাহলে এটার মধ্যে কী হবে দেখো ভেন্ডাইগ্রাম দিয়ে তো হয়ে যায় আমি এমনিও করে দেখাচ্ছি ভেন্ডাইগ্রাম দিয়ে করে দেখাচ্ছি দেখো এটাকে ভাঙলে কি হবে দেখো এ ইন্টারসেকশন ডিস্ট্রিবিউটগুলো লাগিয়ে দি এ ইন্টারসেকশান এ দেখো এর সঙ্গে এ ইন্টারসেকশন গেল ইউনিয়ন এর সঙ্গে এ ইউনিয়ন আর সরি ইন্টারসেকশন বি এটা দেখো এ ইন্টারসেকশন এ এর সঙ্গে কমন নিচ্ছি তাহলে কি থাকবে এই থাকবে তাহলে এ ইউনিয়ন এ বি ঠিক আছে তাহলে ব্যাপারটা দেখো এ এ ইউনিয়ন বি এ বি যেটা আচ্ছা এ ইন্টারসেকশন বি কত সেটা এর থেকে বড় না এর থেকে ছোট তো অবশ্যই এর থেকে ছোট আর তার সঙ্গে ধরো এ যুক্ত করে নিচ্ছি এ যখনই কোনো জায়গায় ইন্টারসেকশন পথটা পড়ে যায় না ইন্টারসেকশানে সবসময় ছোট হয়ে যায় মনে রাখবে তোমরা তাহলে এ ইন্টারসেকশন যখন এটা পড়ছে তখন তুলনামূলক এই যে এই পথটা হচ্ছে এটা কিন্তু এর থেকে ছোট তুলনামূলকভাবে ছোট এর ভেতরেই অংশ বা এর থেকে ছোট তার সঙ্গে এর ইউনিয়ন হচ্ছে তখন এর থেকে ছোট তাহলে উত্তর হবে কোনটা এ আমি একটা তোমাদের নিষে দেখাচ্ছি ভেন ডায়গ্রাম করে দেখাচ্ছি ধরো এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি ঠিক আছে এ ইউনিয়ন বি তাহলে এ ইউনিয়ন বি কোনটা টোটাল জায়গাটা ঠিক আছে এই যে টোটাল জায়গাটা এ ইউনিয়ন বি তার সঙ্গে দেখো এর ইন্টারসেকশন এটা হচ্ছে এটা হচ্ছে বি আর টোটাল জায়গাটা এ ইউনিয়ন বিবশ্য টোটাল জায়গাটার সঙ্গে এ এর কমন কোনটা এ বোঝা গেল নেক্সট পরের পার্ট দেখো পরের পার্টটা হচ্ছে কত এক্স ইকুয়ালস টু কে বলছে সেই সমস্ত পদ যাকে এর মতো দেখতে রিয়েল নাম্বারের মধ্যে নিতে হবে সেটা হচ্ছে এই সমীকরণটা সিদ্ধ করে আচ্ছা এই সমীকরণটাকে একটু সলভ করি কে স্কোয়ার প্লাস ওয়ান ইকোয়ালস টু জিরো খুব পপুলার সমীকরণ এটা তাহলে কে স্কোয়ার ইকোয়াল টু মাইনাস ওয়ান তাহলে আমরা কত পারছি কে ইকোয়াল টু প্লাস মাইনাস আই কমপ্লেক্স নাম্বার পড়েছো রিয়েল নাম্বার কিছু আসলো কিচ্ছু আসলো না তাহলে পদ সংখ্যা কত হবে তাহলে এর পদ সংখ্যা হবে কিন্তু জিরো তার মানে এই যে এক্স এলিমেন্টের মধ্যে পদসংখ্যা জিরো বলছে কি এক্সের এর মধ্যে সূচক সেটে কতগুলো পদ থাকবে সূচক সেটের ফর্মুলা কি টু টু দি পাওয়ার পদ সংখ্যা তাহলে টু টু দি পাওয়ার পদ সংখ্যা পদ সংখ্যা হচ্ছে জিরো তার মানে উত্তর কত হচ্ছে ওয়ান তার মানে অপশান নাম্বার হচ্ছে সি এটার উত্তর পরে সে কোশ্চিন দেখো বলেছে কি এ ও বি দুটি সেট এর ক্ষেত্রে এ ইউনিয়ন বি মাইনাস বি এটার মান কত ভেন ডায়গ্রাম করলে একদম ক্লিয়ার হয়ে যাবে কোনো অসুবিধা হবে না দেখো এটা ধরো এ আর এটা ধরো বি এটা এ এটা বি এ ইউনিয়ন বি মানে কি টোটালটা যা আছে এখানকার এই যে গোল দুটোর মধ্যে যা যা ডট ডট ডটেড এরিয়া টোটালটাই বলছে এই যে টোটালটা এরিয়া এর মধ্যে থেকে বি এর পার্টটা বাদ ঠিক আছে বি অংশটা টোটালটাই বাদ দিয়ে দাও তাহলে বি অংশটা টোটালটাই বাদ দিয়ে দাও মানে কি এইটা টোটালটাই বাদ এইটা টোটালটাই বাদ তাহলে এটা বাদ দিলে পরে কি থাকবে এটা পরে থাকবে এই অংশটুকু ঠিক আছে এই যে এই যে অংশটুকু দেখতে পাচ্ছি আমরা আচ্ছা এই অংশটুকু অ্যাকচুয়ালি কি এটার মধ্যে দে এই অংশটুকু হচ্ছে এর মধ্যে থেকে যে কমন অংশটা ছিল সেই কমন অংশটা বাদ চলে গেছে এটাকে তো এ মাইনাস বি বলে তার মানে এ থেকে এ আর বি এর মধ্যে যে কমন অংশ ছিল বি যাওয়ার সময় এটা নিয়ে চলে গেছে এটাকেই কিন্তু আমরা এ মাইনাস বি বলি এই অংশটা এ মাইনাস বি ঠিক আছে আমরা আগের থেকে জানতাম একটা জিনিস জেনে নাও তোমরা আমরা যে তিনটার অংশ হয় এটা যদি এ হয় এটা যদি বি হয় এই যে অংশটা দেখতে পাচ্ছ তোমরা এই অংশটাকে বলা হয় এ মাইনাস বি মানে এ থেকে কমন অংশবাদ মানে বি নিজের জায়গা বি যাওয়ার সময় নিজের পার্টটা নিয়ে চলে গেছে ঠিক আছে আমরা যদি এই অংশটাকে বলি এই অংশটাকে বলি বি মাইনাস এ মানে বি থেকে এ যাওয়ার সময় নিজের অংশ চলে গেছে আর মাঝখানে যে অংশটা হয় সেই অংশটাকে বলি আমরা এ ইন্টারসেকশন বি মানে কমন এরিয়া ক্লিয়ার তো এই ছিল আজকের টোটাল ক্লাস নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আমাদের রিলেশন অ্যান্ড ফাংশন এই দুটো স্পেশাল যে আমাদের প্রচুর ইম্পর্টেন্ট সেগমেন্ট এই দুটো সেগমেন্ট থেকে কোশ্চেন আমরা নেক্সট ক্লাসে করবো ঠিক আছে চলো